একদম সহজে আর ভীষণ কম সময়ের মধ্যে আমি এই নরম তুলতুলে নান রুটির সাথে তৈরি করি বার্বিকিউ চিকেন শশার রায়তা আর দারুণ একটা গ্রেভি বানাই কিছু মিলিয়ে এই প্ল্যাটারটা আমার নিজের কাছে এত বেশি পছন্দ আর যাদেরকে খাইয়েছে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছে অনেক সফট হয় এই নান রুটিটা আমার এই বার্বিকিউ চিকেনটাও কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দেবেন দেখে ঝামেলার মনে হলেও এগুলো বানানো কিন্তু একদমই ঝামেলার না এই প্ল্যাটার তৈরির জন্য প্রথমেই আমি নান তৈরির জন্য ডোটা রেডি করি আর তার জন্য এখানে আমি আজকে নিচ্ছি পাঁচ কাপ পরিমাণ ময়দা তির ময়দাটা খুবই ভালো এটা দিয়ে যে কোনো কিছু বানালেই অনেক সুন্দর হয় পাঁচ কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ করে আমি দিয়ে দিয়েছি গোড়ার দুধ আর চিনি নান রুটিটা একটু মিষ্টি হলে আমার কাছে খেতে ভালো লাগে আর লবণ দিয়েছি প্রায় এক চা চামচের একটু বেশি হবে লবণটা একটা সাইডে দিয়েছি আর এপাশ পাশ দিয়ে দিয়ে দিলাম আমি দেড় চা চামচের মতো ইস্ট ইস্ট আমি সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এরকম করে কাচের বয়ামে অনেক দিন ভালো থাকে এটা অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ছিল আর পানিটা নিয়েছি একদম কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি একদম রুটি পরোটার ডো আমরা যেরকমভাবে বানাই ঠিক সেরকমভাবে ভালো করে মথে তারপর শেষে একটু তেল ডোটার ওপরে মেখে রেখে এখন ডোটাকে ঢেকে রেখে দেবো ডোটা ঘণ্টাখানেক ঢেকে রেখে দিলে এটা ফুলে উঠবে তো এর মধ্যে বাকি কাজটা করে নিই আর এইদিকে আমি দুই কেজি মুরগি কেটে খুব ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ করে মরিচের গুঁড়া দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো অথবা ঝাল কম খেলে আরও কমও দেওয়া যায় এক টেবিল চামচ করে ধনে আর জিরার গুঁড়া দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি দেড় চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চা চামচের মতো এটা আমি বাসায় তৈরি করেছি এর ভিডিওটা আমার পেজে আমি আগেই শেয়ার করেছি এটা বানানো না থাকলে আপনারা কাবাবের মশলা দিতে পারেন যে কোনো তান্দুরি মশলা বা কাবাব মশলা এক দেড় টেবিল চামচ দিয়ে দিলেই হবে এক চা চামচ ভরা ভরা করে দিয়েছি কালো আর সাদা গোলমরিচ ছিল সেটা গুঁড়ো করা আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে সস দিচ্ছি কিকোম্যানের সয়া সস ম্যাগি সস আর এই বার্বিকিউ সসটা অসাধারণ আমেরিকান গার্ডেন এই বারবিকিউ সসটা দিয়ে চিকেন এভাবে বানালে খেতে যে কি টেস্টি হয় এটা আসলে ট্রাই না করলে বুঝবেন না যে কোনো ভালো মানের রেস্টুরেন্টের চাইতেও এটা খেতে অনেক মজাদার হয় তো আমেরিকান গার্ডেন সসটাও আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো দুই টেবিল চামচের মতো দিয়েছি হট টমেটো সস এখানে টক দই দিয়েছি চার টেবিল চামচের মতো তারপর সব কিছুকে খুব ভালোভাবে মশলা মেখে এক ঘন্টার মতো রেস্টে রাখতে হবে আর সাথে একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালার অথবা জর্দা রঙ অ্যাড করে দিলে আন্দুরি বা বার্বিকিউ চিকেনের কালারটা অনেক সুন্দর আসে এজন্য একটু ফুড কালার দিয়ে দিলাম এখন এটাকে মেখে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি এটা এক ঘন্টা থেকে শুরু করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় যত দিন খুশি ততদিন পর্যন্ত তারপর যখন খুশি বের করে কিন্তু এটা তৈরি করে খাওয়া যায় তো এক ঘন্টার মতো এটাকে মেরিনেশন করে রেখে দিয়ে তারপরে চুলায় কম আঁচে তেল প্যান বা একটা নন প্যান খুব সুন্দর করে গরম করে নিয়ে তার মধ্যে সরিষার তেল অল্প করে দিয়ে তারপরে চিকেন পিসগুলো একটা পাশ খুব ভালো করে আমি হয়ে নিচ্ছি যখন এটা একটা রঙ ধরতে শুরু করেছে বাদামি গাঢ় বাদামি একটু পোড়া পোড়া ভাব এসেছে তখন ঢাকনা খুলে আমি একদম নিচে গ্রেভি যেসব লেগেছিল সব সহ উল্টে পাল্টে দিয়েছি একটা পাশ একদম ভালো মতো হয়ে যাওয়ার পর উল্টে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশটাও খুব সুন্দর করে একদম পোড়া পোড়া কালার আসা পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি তারপরে এখন সেকেন্ড ব্যাচটা দেওয়ার আগে প্যান্টটা খুব সুন্দর করে আবারও পরিষ্কার করে নিয়ে তারপরে দ্বিতীয় ব্যাচটা বসিয়ে দিয়ে আমি এখন রুটি বানাতে যাচ্ছি এর মধ্যে ডোটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে আর এটা খুব সফট হয়েছে এখন এটাকে আবার খুব বেশি মথামথি করা লাগবে না একটু মোথেই তারপরে আমি রুটির আকৃতি করে বেলে নিচ্ছি দুইটা রুটি মোটা করে বেললে যেরকম হয় ঠিক ওরকম করেই বেলে নিব। প্রতি এক কাপ ময়দা দিয়ে চাইলে বড় একটা নান তৈরি করা যায় আবার দুইটা নানও তৈরি করা যায় তবে এক কাপ ময়দা থেকে তিনটা নান তৈরি করা যায় না তাহলে খুবই ছোট হয়ে যাবে তো নান আমি বেলে নেওয়ার পরে চুলায় প্যান গরম করে বা তাওয়া গরম করে তার মধ্যে তেল ছাড়াই নানটা দিয়ে তারপরে হচ্ছে যখন একটা দিক ফুলে উঠেছে তখন এর মধ্যে একটা চামচের মতো ঘি ছড়িয়ে দিয়েছি চাইলে বাটারও দেওয়া যায় তবে আমার কাছে ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর রুটির মতো দুইটা পাশি সেকে নিলে তৈরি মজাদার নরম তুলতুলে নান রুটি নানটা একদম গরম গরম খেতেই খুব ভালো লাগে এই জন্য নানটা সবার শেষে তৈরি করি আর নান ভাজার আগেই এদিকে কিন্তু শশা আমরা কুচি কুচি করে কেটে রেখেছিলাম খোসা সহ রায়তা বানানোর জন্য এটা আমার ভাবি কুচি কুচি করে দিয়েছে সাথে কাঁচামরিচ মিহি কুচি করা হয়েছে আর ধনে পাতাও এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু চিনি টক দই চাট মশলা বিট লবণ টক দুইটা একটু বেশি দিলে এই রায়তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তারপর সব কিছু মিক্স করে নিলাম আর এদিকে দ্বিতীয় ব্যাচের চিকেনটাও হয়ে গিয়েছে তো চিকেনটা তুলে নিয়েছি আর চুলার মধ্যে এখন যে গ্রেভিটা দেখতে পেলেন এটা হচ্ছে চিকেন মেরিনেট করে রাখার যে মশলাটুকু অবশিষ্ট ছিল সেই মশলাটুকুর সাথে একটু চিনি চিলি ফ্লেক্স একটু পানি দিয়ে আর সাথে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে আসে ততক্ষণ পর্যন্ত এটা নানের সাথে খেতে অসম্ভব মজাদার আর এদিকে তো দেখতেই পাচ্ছেন নানগুলো কি সফট আমি কিন্তু এক হাতে মোবাইল ধরে রেখেছি আরেক হাত দিয়ে একদম ছুরি দিয়ে হালকা করে চাপ দিতে নানগুলো সব কেটে গেল এর আগে আমি একটা ভিডিওতে পেঁচি দিয়ে কেটে দেখানোর কারণে আপনারা বলেছেন নানগুলো শক্ত হয়েছে আসলে কিন্তু এই নানগুলো অনেক নরম আর খেতে খুবই সুস্বাদু এটা একবার ট্রাই করলে আপনারা আর কখনোই রেস্টুরেন্টে খেতে ভালো লাগবে না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবে